সন্দেশখালীর আন্দোলন কি সাজানো? কলকাতা টিভিতে চাঞ্চল্যকর দাবি এক বাসিন্দার। রাতের বেলায় সাদা খামে টাকা দিয়ে গেছে, অনেকেই সেই টাকা পেয়েছে, আমাদের সম্মান বিক্রি করেছে বিজেপি। অসম্মানের প্রতিবাদ হওয়া দরকার। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ স্বপ্না পরামান্য। কলকাতা টিভিতে চাঞ্চল্যকর দাবি এক বাসিন্দার, অসম্মানের প্রতিবাদ হওয়া দরকার, আমাদের সম্মান বিক্রি করেছে বিজেপি। এবং রাতের বেলায় সাদা খামে টাকা দিয়ে অনেকেই গেছেন, অনেকেই সেই টাকা পেয়েছেন, এমনটাই চাঞ্চল্যকর দাবি কলকাতা টিভিতে চাঞ্চল্যকর দাবি করেছেন সন্দেশখালীর স্থানীয় এক বাসিন্দা। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো তবে? এ প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবার। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো, যে প্রশ্ন সন্দেশখালীতে সম্প্রতি যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকেই একের পর এক প্রশ্ন উঠছে, সন্দেশখালীর এই আন্দোলন তা কি আদৌ স্বতঃস্ফূর্ত? কলকাতা টিভিতে চাঞ্চল্যকর দাবি করেছেন সন্দেশখালীর এক বাসিন্দা। আপনাদের জানিয়ে রাখবো, অনেকেই সেই টাকা পেয়েছে, আমাদের সম্মান বিক্রি করেছে, অসম্মানের প্রতিবাদ হওয়া দরকার। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ স্বপ্না পরামান্য। আপনাদের জানিয়ে রাখবো যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, তার যে ভিডিও সেই ভিডিওর কথোপকথনই এই স্বপ্না পরামান্য নামে মহিলার নাম শোনা গিয়েছিল। আর তার সঙ্গে যে কথা বলে কলকাতা টিভির প্রতিনিধি, এবং তিনি কিন্তু এই দাবি করেছেন এক্সক্লুসিভ কলকাতা টিভিতে, তিনি ঠিক কি দাবি করেছেন আপনাদের শোনাই। রাতের বেলায় সাদা খামে টাকা দিয়ে গেছে, অনেকেই সেই টাকা পেয়েছে, আমাদের সম্মান বিক্রি করেছে বিজেপি, অসম্মানের প্রতিবাদ হওয়া দরকার। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দাবি করেছেন স্বপ্না পরামান্য। আমরা দেখেছি সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বিজেপির তরফে লাগাতার প্রচার চালানো হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে। কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালী নিয়ে বারবার শাসক দল তৃণমূলকে অভিযোগের তীরে বিঁধেছেন, এবং যে জায়গায় বারবার তৃণমূল কংগ্রেস বলেছেন যে এই আন্দোলন কোথাও গিয়ে মিথ্যে এবং এই আন্দোলন সাজানো, এবার কিন্তু এই প্রশ্নই সামনে আসছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কলকাতা টিভির প্রতিনিধি, অর্থাৎ তোমার সামনে ঠিক কি দাবি করছে স্বপ্না পরামান্য, কি বলছেন তিনি? দেখো, ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল নিয়ে, দ্বিতীয় ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, বিশেষ করে সেখানে বিস্ফোরক দাবি করেছে, বিশেষ করে সন্দেশখালীর মণ্ডলের দুই সভাপতি গঙ্গাধর কয়াল। তিনি দাবি করেছেন যে 72 জন মহিলাকে প্রতিদিন 2000 টাকা করে দেওয়া হয়েছে, এবং প্রতিটা বুথের জন্য প্রায় 5000 টাকা, এবং বিভিন্ন মাংস প্রলোভন দেখানো হয়েছে। এছাড়া কিভাবে আগ্নেয়াস্ত্র মানে তাকে সেই এলাকায় নিয়ে যাওয়া হবে এবং কিভাবে ঢোকানো হবে এই নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতি করার জন্য, রীতিমতো কিন্তু এই ভিডিও ভাইরাল নিয়ে কিন্তু তেমন সত্যতা কলকাতা টিভি জানিয়ে কেন। অন্যদিকে কিন্তু যে আজকে সন্দেশখালীর মাটিতে যে 72 জনের নামের তালিকা লিস্ট করা হয়েছে, তার মধ্যে স্বপ্না পরামান্য তিনি দাবি করেছেন রাতের অন্ধকারে এসে একজন তাকে একটা সাদা খাম দেয়, সেই সাদা খামের মধ্যে 2500 টাকার নোট ছিল, 1000 টাকা, সেই 1000 টাকা নেয়ার পর 1000 টাকা নিয়ে বিশেষ করে তিনি দাবি করেছেন। পাশাপাশি এখানকার বেশি অংশ মা বোনদের রাতের অন্ধকারে এই টাকা দেওয়া হয়েছিল, টাকা দিয়ে তাদের আন্দোলনে সংগঠিত করা হয়েছিল। পাশাপাশি এটাও দাবি করে যে সন্দেশখালীর নারীর সম্মান যেভাবে রাজ্য এবং দেশের মাটিতে ছড়িয়ে পড়লো তাতে আমরা মাথা হেট হয়ে যাচ্ছি, সন্দেশখালী বলতে আমাদের লজ্জা লাগছে, আমরা বাইরে বেরোতে পারছি না, এমনকি একঘরে হয়ে পড়ছি। এটা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে স্বপ্না পরামান্য, বলছে গঙ্গাধর কয়াল যেভাবে আমাদেরকে নিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের মাটিতে নারীদের ফুলুঞ্চিত করলো, রীতিমতো এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে স্বপ্না পরামান্য, যার 72 জনের নামের মধ্যে তার নাম রয়েছে এই স্বপ্না পরামান্য। তিনি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। সত্যি একদমই, ধন্যবাদ সঞ্জিত। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো, কলকাতা টিভিতে এক্সক্লুসিভ স্বপ্না পরামান্য, এবং যে স্বপ্না পরামান্য নাম শোনা গিয়েছিল গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিওতে, সেই স্বপ্না পরামান্যর সঙ্গেই কথা বললে তিনি যে মন্তব্য করেছেন যে রাতের বেলায় সাদা খামে টাকা দিয়ে গিয়েছে অনেকেই, অনেকেই সেই টাকা পেয়েছে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। কলকাতা টিভিতে ঠিক কি চাঞ্চল্যকর দাবি করেছেন এই স্বপ্না পরামান্য আপনাদের শোনাব। সন্দেশখালী বিজেপির মণ্ডল সভাপতি দুয়ের গঙ্গাধর কয়ালের দ্বিতীয় ভাইরাল নিয়ে বিস্ফোরক, সেখানে বলা হয়েছে
যে 72 জন মহিলাকে বেছে বেছে তাদের নাম লিস্ট করে 2000 টাকা করে দেওয়া হয়েছে, পাশাপাশি কীভাবে আন্দোলন করতে হবে আর শেষ দিন পর্যন্ত নির্বাচনে কীভাবে সন্দেশখালীকে উত্তপ্ত করে রাখতে হবে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় এই আন্দোলন সংগঠিত করতে মহিলাদেরকে এক জায়গায় এনে বিভিন্ন মগজ ধোলাই করা হয়েছে, আর পাশাপাশি প্রতিটা বুথে 5000 টাকা এবং মাংসসহ একাধিক দেওয়ার প্রলোভন দেখিয়েছে। আর পাশাপাশি সন্দেশখালীকে হাতে আনতে বিভিন্ন অস্ত্র যোগানের কথা বলা হয়েছে। কোরাকাটি মণিপুর জেলিয়াখালীর একাধিক জায়গায় সেই অস্ত্র কীভাবে পৌঁছাবে কীভাবে আসবে সেটাও বলেছে। আমি এই রকম একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলব যিনি 1000 টাকা পেয়েছেন এমনটা দাবি করছেন স্বপ্না প্রামাণ্য। আপনি কত পেয়েছিলেন সাদা খামে বলুন? আমি 1000 টাকা সাদা খামে পেয়েছিলাম। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কিসের টাকা, কি বলছে এটা তো রাখো, পরে তবু টাকার কথাও আমি জানতাম না, পরে আমি খামটা খুলে তখন টাকাটা দেখতে পেয়েছি। যখন আমি বাইরে বেরোই আমি সবার মুখে মুখেও শুনেছি যে হচ্ছে 2000 টাকা সবাই পেয়েছে মহিলাদের মধ্যে। খারাপ তো লাগছেই, আমরা বন্ধু বান্ধবীর সঙ্গে পর্যন্ত কথা বলতে পারছি না, নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলতে পারছি না, একঘরিয়ার মতোই তো মনে হচ্ছে। কেন কি করবো, লজ্জায় তো মুখ দেখাতে পারছি না, এই লজ্জার মতো তো লজ্জাই নেই। সবাই তো আঙুল তুলে বলবে ওই যে সেই সন্দেশখালীর মেয়েরা 2000 টাকার বিনিময়ে তাদের সম্মান নষ্ট হয়েছে, ইজ্জত নষ্ট হয়েছে। স্বপ্না পরমান্ন সহ একাধিক মহিলা প্রায় কেউ 1000 টাকা কেউ আবার 2000 টাকা সাদা খামে পেয়েছেন। তিনি বলেছেন যে আমাদের রাজনৈতিকভাবে ব্যবহার করে নারী সম্মানকে লুণ্ঠিত করেছে, রাজ্য দেশের মানুষের কাছে মাথা হেট করে দিয়েছে, আমরা আজ সন্দেশখালী বলতেই লজ্জা পাচ্ছি, একঘরে হয়ে পড়ছি। তাই সব মিলিয়ে এর অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এর প্রতিবাদ হওয়া উচিত। যদিও বা এই ভিডিও ভাইরাল নিয়ে সত্যতা যাচাই করিনি কলকাতা টিভি। সন্দেশখালীর পাত্রপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর মুখোমুখি হয়ে সন্দেশখালীর স্থানীয় এক মহিলা বাসিন্দা স্বপ্না পরামান্য। তিনি ঠিক কি চাঞ্চল্যকর দাবি করেছেন, অর্থাৎ সেই দাবি থেকে আরো একবার স্পষ্ট হচ্ছে সন্দেশখালী ইস্যুকে নিয়ে যে এত আন্দোলন সামনে আনা হয়েছে সন্দেশখালী ঘটনায়, সেই আন্দোলন কি সাজানো, এ প্রশ্ন আবার আরো একবার উঠছে।